মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ওয়েলকাম টু সায়েন্স দাদা আজকের এই ভিডিওতে ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারের কেমিস্ট্রি একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার থার্মোডাইনামিক্স অর্থাৎ তাপগতিবিদ্যা সম্পর্কে আমরা আলোচনা করব দেখো এই চ্যাপ্টারে যে যে বিষয়গুলি বা টপিকগুলি রয়েছে সেগুলো আমরা জেনে নিই প্রথমত এই চ্যাপ্টার থেকে আমরা সিস্টেম এবং পারিপার্শ্বিক এর পরিভাষা ব্যাখ্যা করতে পারব তারপর বদ্ধ সিস্টেম অর্থাৎ ক্লোজ সিস্টেম কি তারপর মুক্ত সিস্টেম ওপেন সিস্টেম কি নিঃসঙ্গ সিস্টেম মানে আইসোলেটেড সিস্টেম কি এগুলি মধ্যে পার্থক্য নিরূপণ করতে পারব এছাড়াও আন্তঃশক্তি অর্থাৎ ইন্টারনাল এনার্জি ওয়ার্ক অর্থাৎ কার্য এবং হেট এগুলি কি এগুলোও ব্যাখ্যা করতে পারবো এবার মোস্ট ইম্পর্টেন্ট যে টপিকটি রয়েছে থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল অর্থাৎ তাপগতিবিদ্যার প্রথম সূত্র বিবৃত করতে এবং একে গাণিতিকভাবে ব্যক্ত করতেও পারব রাসায়নিক সিস্টেমে কার্যরূপে শক্তির রূপান্তর এবং তাপের অবদান গণনা করতে পারবো এছাড়াও অবস্থার অপেক্ষক যেমন ইউ এবং কে ব্যাখ্যা করতে পারবো এছাড়াও ডেল্টা ইউ এবং ডেল্টা এইচ এর মধ্যে সম্পর্ক নিরূপণ করতে পারব পরীক্ষামূলক মূলকভাবে ডেল্টা ইউ এবং ডেল্টা এইচ এর পরিমাণ করতে পারব ডেল্টা এইচ এর প্রমাণ অবস্থাগুলিকে সংজ্ঞায়িত করতে পারব এছাড়াও আরও বিভিন্ন টপিক রয়েছে যেমন বিভিন্ন ধরনের বিক্রিয়ার এনথালপির পরিবর্তন গণনা করতে স্থির সমষ্টি সম্পর্কিত যে হেসের সূত্র রয়েছে সেটাও আমরা বর্ণনা করতে পারব পরিমাণগত ধর্ম আর অবস্থাগত ধর্মের মধ্যে পার্থক্য নিরূপণ করতে পারব। এছাড়াও শতসূর্ত অশতঃসূর্ত প্রক্রিয়াকে সংজ্ঞায়িত করতে পারব এন্ট্রপিকে তাপগতীয় অবস্থা অপেক্ষক হিসাব ব্যাখ্যা করতে এবং স্বতঃস্ফূর্ততার জন্য এর প্রয়োগ করতে মুক্ত শক্তির পরিবর্তনের ব্যাখ্যা অর্থাৎ ডেল্টা জি কী সেটা আমরা জানবো ডেল্টা জি ও স্বতঃস্ফূর্ততা এবং ডেল্টা জি ও সাম্য ধ্রুবকের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করতে পারবো তো প্রথমত দেখো এই চ্যাপ্টারে আমাদের সিস্টেম সম্পর্কে জানতে হবে ঠিক আছে সিস্টেম বিভিন্ন তিনটা টাইপসের হয় একটা হয় ওপেন সিস্টেম বা ওপেন সিস্টেম বা মুক্ত সিস্টেম বলতে পারো তারপর হচ্ছে ক্লোজ সিস্টেম বা বদ্ধ সিস্টেম আর একটা হচ্ছে আইসোলেটেড অর্থাৎ নিঃসঙ্গ সিস্টেম দেখো এক সাম্য অবস্থা থেকে কোন একটা সিস্টেম রয়েছে ঠিক আছে কোন একটা সিস্টেম যখন সাম্য অবস্থায় থাকে অথবা এক সাম্য অবস্থা থেকে কী হচ্ছে অন্য সাম্য অবস্থায় যাচ্ছে তখন কি হয় অবস্থায় যাচ্ছে তো এবার সেখান থেকে সাম্যবস্থায় রূপান্তরিত হয় তাকে আমরা কেবল তাপগতিবিদ্যার যে সূত্রগুলি থাকে সেই সূত্রগুলি প্রয়োগ করা যায় সাম্যাবস্থায় কোনো সিস্টেমের ম্যাক্রোস্পোক ম্যাক্রোস্কোপিক ধর্ম ম্যাক্রোস্পোকিক ধর্ম কী যে ধরো কোনো একটা পরমাণু রয়েছে পরমাণু অনু এগুলো দ্বারা একটা কি হচ্ছে ধর্ম একটা হচ্ছে প্রপার্টির সৃষ্টি হচ্ছে এই প্রপার্টি যেমন কি কি হতে পারে চাপ হতে পারে উষ্ণতা হতে পারে এগুলি কি হচ্ছে সময়ের সাথে সাথে অপরিবর্তিত থাকছে এবার আমরা সিস্টেম আর পারিপার্শ্বিক সম্পর্কে জানবো দেখো বিশ্বব্রহ্মাণ্ড আমাদের যে ইউনিভার্স রয়েছে সেটা দুটো পার্ট দিয়ে তৈরি একটা হচ্ছে সিস্টেম আর একটা হচ্ছে সারাউন্ডিং অর্থাৎ পারিপার্শ্বিক তার মানে ইউনিভার্স দুটো লোক দিয়ে তৈরি মনে করো একটা এ একটা বি বা কোনো একটা মানুষের নাম ধরে নিতে পারো কমল বিমল ঠিক আছে দুটো বন্ধু বা দুটো জিনিস নিয়ে তৈরি তাহলে কী কী ইউনিভার্স বা বিশ্বব্রহ্মাণ্ড বিশ্বব্রহ্মাণ্ড আমাদের দুটো জিনিস নিয়ে তৈরি একটা হচ্ছে সিস্টেম আর প্লাস কী হবে পারিপার্শ্বিকতা বা সারাউন্ডিং পারিপার্শ্বিক বা সারাউন্ডিং বলতে পারো এবার ধরো আমরা কি বলবো ধরো একটা কি হয়েছে একটা বিকারে এভাবে জল রয়েছে বা কোনো একটা বিকারক রয়েছে ঠিক আছে এবার দেখো এই যে বিকারকটা রয়েছে এই বিকারকটা হচ্ছে সিস্টেম আর তার যে এবার বিকারকের পাশে পরবর্তীতে বা তার আশেপাশের এলাকাকে আমরা বলছি পারিপার্শ্বিক তাহলে এটা কি এটা হচ্ছে যদি গ্লাস গ্লাসটাকে ধরো সেই গ্লাসটা বা বিকারটা হচ্ছে সিস্টেম আর বিকারের বা গ্লাসটার আশেপাশের যে অঞ্চলটি রয়েছে সেটা হচ্ছে কি পারিপার্শ্বিক বা সারাউন্ডিং এবার আমরা মুক্ত সিস্টেম ওপেন সিস্টেম সম্পর্কে জানবো দেখো মুক্ত সিস্টেম মানে কি মুক্ত সিস্টেমের ক্ষেত্রে সিস্টেম অর্থাৎ এই যে সিস্টেম আর পারিপার্শ্বিক রয়েছে পারিপার্শ্বিকের মধ্যে শক্তি বা পদার্থের রূপ। পদার্থের আদান প্রদান যেটা আছে আদান প্রদান ঘটে যেমন ধরো একটা খোলা বিকারে বা খোলা পাত্রে আমরা কি রেখেছি গরম জল রেখেছি রেখেছি এই সে কিছুক্ষণ পর দেখবে ওই গরম জলটা কী হয়ে যাচ্ছে আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাচ্ছে তার মানে কি এটা হচ্ছে একটা মুক্ত সিস্টেম বা ওপেন সিস্টেম এবার দেখো যদি আমরা বলি বদ্ধ সিস্টেম অর্থাৎ ক্লোজ সিস্টেমের ক্ষেত্রে কী হয় বদ্ধ সিস্টেম বা ক্লোজ সিস্টেমের ক্ষেত্রে সিস্টেম আর পারিপার্শ্বিকের মধ্যে পদার্থের কোনো রূপ আদান প্রদান হতে পারে না অর্থাৎ পদার্থ বা জড়ো বলতে পারো এদের কোনো রূপ আদান প্রদান হয় না কিন্তু এক্ষেত্রে এনার্জি যেটা রয়েছে অর্থাৎ শক্তির আদান প্রদান বা ট্রান্সফার হয় যেমন ধরো কোনো একটা তামা বা স্টিল দিয়ে তৈরি একটা বদ্ধ আধারের যদি আমরা বিক্রয়ক রাখি সেই বিক্রয়ক বিক্রিয়কের উপস্থিতি হচ্ছে একটা বদ্ধ সিস্টেমের উদাহরণ এবার আমরা যদি নিঃসঙ্গ সিস্টেম অর্থাৎ আইসোলেটেড সিস্টেম সম্পর্কে জানি তাহলে দেখো কী হবে আচ্ছা আইসোলেটেড সিস্টেমের ক্ষেত্রে সিস্টেম আর পারিপার্শ্বিকের মধ্যে কোনোরপ শক্তি আর পদার্থ ঠিক আছে শক্তি বা জড়ো বলতে পারো আর পদার্থ এনার্জি আর হচ্ছে পদার্থের কোনোটিরই আদান প্রদান হয় না যেমন একটা থার্মোফ্ল্যাক্সের ক্ষেত্রে তুমি চিন্তা করতে পারো থার্মোফ্ল্যাক্সে যদি আমরা গরম জল রেখে দিই তাহলে সেটা কি থাকে গরম জলই থাকে বা ঠান্ডা জল রেখে দিলে ঠান্ডা জলই থাকে তাহলে এক্ষেত্রে কোনো এর শক্তির বা পদার্থের কোনো রূপে আদান প্রদান হচ্ছে না তাহলে এটা কি এটা হচ্ছে নিঃসঙ্গ বা আইসোলেটেড সিস্টেম এবার আমরা সিস্টেমের অবস্থা সম্পর্কে জানব কোন সিস্টেমের পরিমাপযোগ্য বা ম্যাক্রোস্পোকিভ স্পোকিপ ধর্ম দ্বারা তাপগতীয় সিস্টেমের অবস্থাকে আমরা বর্ণনা করতে পারি দেখো চাপ তাপ চাপ বলতে কি প্রেসার পি আয়তন ভলিউম তারপর হচ্ছে উষ্ণতা টেম্পারেচার পরিমাণ এন বা মূল বলতে পারো ইত্যাদি দ্বারা আমরা প্রকাশ করতে পারি এবার যেটা রয়েছে প্রেশার পি তারপর হচ্ছে ভলিউম পি আর হচ্ছে টেম্পারেচার ডি এর মতো যে রাশিগুলি রয়েছে এগুলিকে আমরা অবস্থার চলরাশি বা অবস্থার অপেক্ষক বলি তাহলে কি কি চাপ অর্থাৎ প্রেশার পি ভলিউম আর হচ্ছে টেম্পারেচার ডি এগুলোকে আমরা কী বলতেছি অবস্থার অপেক্ষক অবস্থার অপেক্ষক বলি এগুলিকে আমরা অবস্থার অপেক্ষক বলে এবার কেবলমাত্র সিস্টেমের যে অবস্থার উপর নির্ভর করে কিন্তু সিস্টেমটি কিভাবে এই অবস্থায় পৌঁছালো তার উপর কিন্তু নির্ভর করে না এবার অবস্থার অপেক্ষক হিসেবে আমরা আন্তঃশক্তি বা ইন্টারনাল এনার্জি সম্পর্কে জানবো দেখো কোনো একটা রাসায়নিক সিস্টেমের ক্ষেত্রে শক্তির গ্রহণ বা শক্তির বর্জন সম্বন্ধে আমরা জানি তাই না এবার একটি পরিমাপ যোগ্য যোগ্য যদি রাশি হয় সেটার প্রবর্তন করা প্রয়োজন বা যেটা হচ্ছে সিস্টেমের মোট শক্তিকে প্রকাশ করে এবার এই শক্তিটা রাসায়নিক হতে পারে বৈদ্যুতিক হতে পারে যান্ত্রিক বা অন্য যে কোনো ধরনের হতে পারে তো এই শক্তির সমষ্টিকে অর্থাৎ ওই যে রাসায়নিক বলো বৈদ্যুতিক বলো বা যান্ত্রিক বা অন্য যে কোনো শক্তির সমষ্টিটাকে আমরা মোট শক্তি বলি এবার এই মোট শক্তিটাকে আমরা আন্তঃশক্তি বা ইন্টারনাল এনার এনার্জি বলছি এবার এটার কি কি হতে পারে যেমন তাপ সিস্টেম এক্ষেত্রে তাপ সিস্টেমটা অভিমুখী হতে পারে বা সিস্টেম থেকে বহির্মুখী সিস্টেম থেকে বাইরের দিকেও হতে পারে ভেতরের দিকেও হতে পারে সিস্টেমের ওপর বা সিস্টেমের দ্বারাও এটা কার্য সম্পন্ন হয় এরপর আমরা সিস্টেমের পরিমাণগত ও অবস্থাগত ধর্ম সম্পর্কে জানব দেখো ম্যাক্রোস্পোকি স্কোপিক যদি বা বৃহদাকার সিস্টেম বলি তাহলে সেটা কি বহু সংখ্যক পরমাণু বা বহুসংখ্যক সংখ্যক অণু পরমাণু বা আয়নের সমন্বয়ে গঠিত সিস্টেমকে বলা হয় ম্যাক্রোস্কোপিক বা বৃহদাকার আকার সিস্টেম যেমন ধরো কিছু পরিমাণ জল তারপর কিছু পরিমাণ দ্রবণ কিছু পরিমাণ গ্যাস ইত্যাদি হচ্ছেই ম্যাক্রোস্কোপ ম্যাক্রোস্কোপিক সিস্টেম এবার দেখো ম্যাক্রোস্কোপিক সিস্টেমের পরিমাপযোগ্য যে ধর্মসমূহ রয়েছে সেগুলিকে আমরা বলি ম্যাক্রোস্কোপিক ধর্ম বা ইন্দ্রিয়গ্রাহ ধর্ম কী কী হতে পারে যেমন ভর আয় তন উষ্ণতা ঘনত্ব পৃষ্ঠটান সান্দ্রতা ইত্যাদি হল উক্ত সিস্টেমের ম্যাক্রোস্কোপিক ধর্ম এবার দেখো ম্যাক্রোস্কোপিক ধর্মগুলিকে আমরা দুটি শ্রেণীতে ভাগ করি একটা হচ্ছে এক্সটেন্সিভ প্রপার্টি অর্থাৎ পরিমাণগত বা ভর সাপেক্ষ ধর্ম আর একটা হচ্ছে অবস্থাগত বা ভর নিরপেক্ষ ধর্ম যেটাকে বলা হয় ইনটেনসিভ প্রপার্টি এবার দেখো এক্সটেন্সিভ বা যেটাকে আমরা বলি সাপেক্ষ ধর্ম বা পরিমাণগত ধর্ম কি আচ্ছা পরিমাণগত ধর্ম কি বলতো যে সমস্ত সিস্টেম মানে সিস্টেমে যে সমস্ত ধর্মগুলি সিস্টেমে উপস্থিত পদার্থের পরিমাণের উপর নির্ভর করে তার মানে এগুলি পদার্থের পরিমাণের উপর নির্ভর করবে তাহলে ইন্টেনসিপ কি হবে পদার্থের পরিমাণের উপর নির্ভর করবে না তাদেরকে আমরা পরিমাণগত বা ভর সাপেক্ষ ধর্ম বা এক্সটেন্সিভ প্রপার্টি বলছি যেমন কি কি হতে পারে ভর মাস তারপর হচ্ছে ভলিউম অর্থাৎ আয়তন তারপরে তোমার হচ্ছে মোল সংখ্যা তারপরে তাপগ্রাহিতা আন্তঃশক্তি এগুলো কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট এক্সাম্পল এগুলো কোশ্চেনে দিতে পারে যে এক্সটেনসিভ প্রপার্টি কি ইনটেনসিভ প্রপার্টি কী এক্সাম্পলগুলো ভালো করে দেখবে ঠিক আছে তাহলে আন্তঃশক্তি এনট্রপি এন্ট্রপি শক্তি এগুলি সবগুলি হচ্ছে তোমার পরিমাণগত বা ভর সাপেক্ষ ধর্ম এবার আমরা যদি বলি ইন্টেনসিভটা বা ভর নিরপেক্ষ ধর্ম কি তাহলে সিস্টেমের যেসব ধর্ম সিস্টেমে উপস্থিত পদার্থের পরিমাণের ওপর নির্ভর করে নির্ভর করে না নির্ভর করলে সেটা হবে ভর সাপেক্ষ ধর্ম আর যদি নির্ভর করে না তাহলে সেটা হবে ভর নিরপেক্ষ ধর্ম অর্থাৎ ইন্টেন্সিভ প্রপার্টি তাদেরকে আমরা অবস্থাগত ধর্ম বলবো কী কী হতে পারে চাপ ঘনত্ব তারপর হচ্ছে গাঢ়ত্ব সান্দ্রতা পৃষ্ঠতান এই সমস্ত তারপর মেরু ভ্রামক আপেক্ষিক তাপ বাষ্পচাপ স্ফুটনাঙ্ক গলনাঙ্ক এই সমস্ত সবগুলি হচ্ছে ভর নিরপেক্ষ রাশি এবার দেখো দুটি পরিমাণগত ধর্মের অনুপাত সময় কিন্তু অবস্থাগত ধর্ম হয় যেমন ভর অর্থাৎ মাস আর ভলিউম আয়তন এ দুটো কিন্তু পরিমাণগত ধর্ম কিন্তু এদের যদি রেশিও বা অনুপাত বলো যেটা হচ্ছে কি ভরবায় আয়তন অর্থাৎ কি ঘনত্ব তাই তো ঘনত্ব হচ্ছে একটা অবস্থাগত ধর্ম এবার আমরা তাপগতীয় প্রক্রিয়া সম্পর্কে জানবো দেখো কোনো তাপগতীয় সিস্টেমের অবস্থা নির্ধারক তাপগতীয় ধর্মগুলির কোনো একটির বা একাধিক যদি পরিবর্তন ঘটে যদি ঘটে তাহলে সিস্টেম এক অবস্থা থেকে মানে এক সাম্যাবস্থা থেকে কি হয় অপর এক সাম্যাবস্থায় উপনীত হয় অবস্থা পরিবর্তনের এই ঘটনা অর্থাৎ এক সাম্যাবস্থা থেকে কী হচ্ছে অপর সাম্যাবস্থায় বা অন্য সাম্যাবস্থায় উপনীত হচ্ছে তাই তো এই পরিবর্তনটাকে অবস অর্থাৎ অবস্থার এই পরিবর্তনটাকে এই যে ঘটনাটা সেই ঘটনাটিকে আমরা তাপগতীয় প্রক্রিয়া অর্থাৎ থার্মোডাইনামিক প্রসেস বলছি এবার দেখো থার্মোডাইনামিক প্রসেস যেটা রয়েছে সেগুলো বিভিন্ন টাইপের হয় একটা হচ্ছে চক্রীয় হয় বা তো সাইক্লিক প্রসেস হয় তারপর হয় অ্যাবায়োটিক প্রসেস আইসোথার্মাল প্রসেস এই সমস্ত প্রসেস হয় তো আমরা এখন চো চর্কীয় বা আবর্ত প্রক্রিয়া সম্পর্কে জানবো দেখো চর্কীয় বা আবর্ত প্রক্রিয়া কি চক্রীয় বা আবর্ত প্রক্রিয়া হচ্ছে প্রারম্ভিক অবস্থা থেকে শুরু করে কোনো তাপগতীয় সিস্টেম যদি দুই বা ততধিক ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে আবার প্রারম্ভিক অবস্থায় ফিরে আসে তবে এই ধরনের সম্বলিত প্রক্রিয়াকে আমরা চোর কিয় বা আবর্ত প্রক্রিয়া বলি মানে ধরো এখান থেকে ঘুরে এসে আবার সেম এই জায়গায় চলে আসলো অর্থাৎ এক্ষেত্রে দেখো গ্রাফ হবে এরকম এরকম টাইপের হবে এক্ষেত্রে ডেলপি ডেলভি ডেল ইউ এগুলি সবগুলির মানই হচ্ছে জিরো হয় তাহলে আমরা কী জানলাম যে ক্ষেত্রে ডেলপি ডেলভি ডেলটি ডেলউ ডেল এইচ এই সবকটি অর্থাৎ চক্রীয় প্রক্রিয়ার অবস্থার যে অপেক্ষক রয়েছে অপেক্ষকের পরিবর্তন এই সবগুলির মান হবে শূন্য এবার দেখো আইসোথার্মাল প্রসেস বা সমস্ন বা সমতাপীয় প্রক্রিয়া তো এটা কি যে প্রক্রিয়ায় প্রতিটি পর্যায়ে সিস্টেমের যে উষ্ণতা বা টেম্পারেচার রয়েছে সেই টেম্পারেচারটা চেঞ্জ হচ্ছে চেঞ্জ হচ্ছে না মানে অপরিবর্তিত থাকছে অর্থাৎ পরিবর্তন হচ্ছে না তাকে আমরা সমষ্ণ বা সমতা সমতাপ মানে তাপটা সেম তাই তো উষ্ণতার কোনো চেঞ্জ হচ্ছে না এই প্রক্রিয়াটাকে আমরা বলছি সমতাপীয় বা আইসোথার্মাল প্রসেস এবার দেখো সমস্ত প্রক্রিয়ায় যদি শর্ত বলো শর্তটা কি এক্ষেত্রে টি যেটা রয়েছে টেম্পারেচারকে কনস্ট্যান্ট থাকতে হবে সমগ্র প্রক্রিয়াটিতে সিস্টেমের উষ্ণতা অর্থাৎ টিটাকে ধ্রুবক মানে কনস্ট্যান্ট অর্থাৎ এ ধরনের প্রক্রিয়ায় ডিটি বা ডেলটি বলতে পারো এগুলো এটা হচ্ছে জিরো হবে এবার ওয়ান এটিএম চাপে আর একশো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের স্ফুটন একটা সমস্ত প্রক্রিয়ার উদাহরণ এবার সমচাপীয় বা সমপ্রেস প্রক্রিয়া আইসোবেরিক প্রসেস তো দেখো এখানে সমচাপীয় কথাটা আছে তাহলে চাপ চাপ মানে কি প্রেশার তাহলে এক্ষেত্রে প্রেশারটা আমাদের কনস্ট্যান্ট রাখতে হবে তাহলে এটা কি হবে যে প্রক্রিয়ায় প্রতিটি পর্যায়ে সিস্টেমের চাপ অপরিবর্তিত থাকে অর্থাৎ এক্ষেত্রে চাপটা নো চেঞ্জ চাপ চেঞ্জ হবে না তাকে সমপ্রেশ বা সমচাপীয় প্রক্রিয়া বলবো তাহলে এক্ষেত্রে কি পিটা কনস্ট্যান্ট থাকবে তাহলে এখানে শর্তটাও সেম দেখো এক্ষেত্রে আইসো থার্মালের ক্ষেত্রেই আইসো থার্মালের ক্ষেত্রে আমাদের টি কনস্ট্যান্ট ছিল আর আইসো বেরিকের ক্ষেত্রে পি কনস্ট্যান্ট থাকবে তাহলে এক্ষেত্রে ডিপি বলতে পারো বা ডেলপি সবগুলির মানেই জিরো হবে যেমন খোলা পাত্রে রাখা কোনো তরলের যে বাষ্পায়ন বায়ুমণ্ডলের চাপে সংগঠিত হয় যদি বায়ুমণ্ডলীয় চাপ স্থির থাকে তবে এই বাসমান সমচাপীয় প্রক্রিয়া বলা যেতে পারে এবার আমরা সম আয়তনিক প্রক্রিয়া অর্থাৎ আইসোকোরিক প্রসেস সম্পর্কে জানবো যে প্রক্রিয়ায় প্রতিটি ধাপে অর্থাৎ প্রত্যেকটা স্টেপে সিস্টেমের আয়তনটা কি থাকছে স্থির থাকছে আয়তন বলতে কি ভলিউম ভলিউমটা স্থির থাকবে তাকে আমরা সম আয়তনিক প্রক্রিয়া বলবো দেখো কোশ্চেনেই মানে হেডিংয়েই কিন্তু অ্যান্সার সম আয়তন সময়তন মানে কি আয়তনটা ফিক্সড তারপর দেখো সম সমচাপীয় মানে চাপটা ফিক্সড চাপটা কনস্ট্যান্ট আর হচ্ছে সম উষ্ণ অর্থাৎ উষ্ণতাটা ফিক্সড থাকবে তো একদম সোজা তাহলে সমআতনিকের ক্ষেত্রে ভি অবশ্যই কনস্ট্যান্ট থাকবে তাহলে ক্ষেত্রে ডেল ভি বলতে পারো বা ডিভি বলতে পারো এটা কি হবে জিরো হবে যেমন বদ্ধ ক্যালোরিমিটার ক্যালোরিমিটারে কোনো পদার্থের দহন একটা সময়তনিক প্রক্রিয়া তো এক্ষেত্রে দেখো লেখচিত্রগুলি তোমাদের কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনের জন্য তো সমস্ন আয়তন পরিবর্তনের ক্ষেত্রে লেখচিত্র হবে এরকম এই দিকে থাকবে হচ্ছে তোমার ভি অর্থাৎ ভলিউম আর এদিকে থাকবে প্রেশার পি আর সমচাপীয় আয়তনের ক্ষেত্রে জাস্ট একটা সরল লেখা আন্ডারলাইন করে দেবে এক্ষেত্রে এদিকে থাকবে ভি আর এদিকে থাকবে পি আর যেটা রয়েছে লাস্ট সেটা হচ্ছে সম আয়তনী তো আয়তনিকের ক্ষেত্রে সেম এরকম করে একটা স্ট্রেট লাইন তাহলে এদিকে হচ্ছে ভি এদিকে হচ্ছে পি ওকে এরপর আমরা রুদ্র প্রক্রিয়া অর্থাৎ অ্যাডা অ্যাডোবায়োটিক প্রসেস সম্পর্কে জানব যে প্রক্রিয়ায় কোনো পর্যায়ে অর্থাৎ কোনো পর্যায়ের মধ্যেই সিস্টেম আর পরিবেশের মধ্যে কোনোরূপ তাপের আদান প্রদান হবে না বা হয় না তাকে আমরা রুদ্রতাপীয় প্রক্রিয়া বা অ্যারোভেটিক প্রসেস বলি এবার দেখো এক্ষেত্রে রুদ্রতাপীয় প্রক্রিয়ার শর্ত হবে কিউ জিরো হতে হবে অর্থাৎ কিউ বলতে কি কিউ বলতে হচ্ছে কার্য তাই তো তাহলে রুদ্রতাপীয় প্রক্রিয়ায় সিস্টেম আর পরিবেশের মধ্যে তাপের কোনোরূপ আদান প্রদান ঘটে না তাহলে এই ধরনের প্রক্রিয়া কিউয়ের মান জিরো হবে যেখানে কিউ হচ্ছে কি সিস্টেম দ্বারা গৃহীত বা বর্জিত তাপ তাহলে কিউ হচ্ছে কি সিস্টেম দ্বারা গৃহীত বা বর্জিত তাপ কোনো গ্যাসের হঠাৎ সংকোচন বা প্রসারণে রুদ্রতাপীয় রূপে বিবেচিত করা হয় এবার আমরা পরাবর্ত বা রিভার্সেবল প্রসেস সম্পর্কে জানবো দেখো কোনো একটা সিস্টেমে কোনো একটা সিস্টেম যদি এরূপ প্রক্রিয়াকে অংশগ্রহণ করে যে প্রক্রিয়াটি অসংখ্য ধাপ মানে এক্ষেত্রে একাধিক স্টেপে সেই বিক্রিয়াটা সংগঠিত হবে এবার অসংখ্য ধাপে অতি মন্থরগতিতে মানে অনেক ধীরে ধীরে স্লোলি ওই রিয়াকশনটা কমপ্লিট হবে ঠিক আছে তাহলে সেই প্রক্রিয়াটিকে আমরা বলবো অন্তর্বর্তী পর্যায়ে সিস্টেমের তাপগতীয় সমবস্থার অক্ষুন্ন থাকে ঠিক আছে তাহলে এই যে প্রক্রিয়াটা এটাকে হচ্ছে রিভার্সেবল প্রসেস বা পরাবর্ত প্রক্রিয়া আমরা বলছি এবার দেখো পরাবর্ত প্রক্রিয়ার যে মোস্ট ইম্পর্টেন্ট বৈশিষ্ট্যগুলি রয়েছে সেগুলি পরাবর্ত প্রক্রিয়া সম্পন্ন হতে কিন্তু অসীম সময়ের প্রয়োজন হয় অর্থাৎ এক্ষেত্রে যে বিক্রিয়াটা বা প্রক্রিয়াটা সংগঠিত হবে তাতে তার জন্য অনেক বেশি সময়ের প্রয়োজন হয় যেটা ইনফিনিটিভ টাইম এবার পরাবর্ত প্রক্রিয়ায় প্রাপ্ত যে কার্য রয়েছে কার্যের পরিমাণ কিন্তু সর্বাধিক হয় অর্থাৎ অনেক বেশি হয় এবার দেখো অপরাবর্ত প্রক্রিয়া যদি বলি তো সমস্ত প্রাকৃতিক প্রক্রিয়াই হচ্ছে অপরাবর্ত মানে অপরিবর্ত অপরাবর্ত সংগঠিত হয় অপরাবর্ত প্রক্রিয়া দ্রুত গতিতে সম্পন্ন হয় আর এরূপ প্রক্রিয়া একটা নির্দিষ্ট সময় অর্থাৎ ফাইনাইট টাইম অর্থাৎ একটা নির্দিষ্ট সময়েই সম্পূর্ণ হয় এবার কি বলছে যে কোনো সিস্টেমে সংগঠিত অপরাবর্ত প্রক্রিয়ার শেষে বিপরীত প্রক্রিয়ার মাধ্যমে সিস্টেমকে কি হয় পূর্বাবস্থায় ফিরিয়ে আনা সম্ভব হয় মানে আমরা কোনো সিস্টেমটাকে কী করতে পারি পূর্ব অবস্থায় আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারি না হলেও পরিবেশে পূর্বাবস্থায় ফিরিয়ে আনা সম্ভব হয় না পরিবেশকে কিন্তু আমরা পূর্ব অবস্থায় ফিরিয়ে আনতে বা আনা সম্ভব হয় না এবার ক্ষেত্রে দেখো পরবর্ত অপরবর্ত প্রক্রিয়ার পার্থক্য তারপর সমস্ত রুদ্রতাপীয় প্রক্রিয়ার পার্থক্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট তো দেখো পরবর্ত আর অপরাবর্ত প্রক্রিয়ার যদি আমরা পার্থক্য বলি তাহলে এই ক্ষেত্রে কী হবে পরবর্ত প্রক্রিয়ায় আমরা বৈশিষ্ট্য দেখেই বলতে পারি পরবর্ত প্রক্রিয়া কী হয় একটা অসীম সময়ের মধ্যে সম্পন্ন হয় কিন্তু অপরবর্ত প্রক্রিয়া কী হয় দ্রুত গতিতে বা ফার্স্ট সম্পন্ন হয় ঠিক আছে তারপর হচ্ছে যে এ ধরনের প্রক্রিয়ায় চালক বলের মান বিরুদ্ধ বলের মান অপেক্ষা ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিমাণ বেশি হয় আর অপরবর্ত প্রক্রিয়ার ক্ষেত্রে কি হয় চালক বলের মান বিরুদ্ধ বলের মান অপেক্ষা অনেক বেশি এবার দেখো বিপরীতমুখীকরণ যদি বলো তাহলে পরবর্ত প্রক্রিয়ার ক্ষেত্রে যে কোনো পর্যায়ে বিরুদ্ধ বল ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিমাণে বৃদ্ধি করে আর প্রক্রিয়াটাকে কি করে বিপরীতমুখী করা যেতে পারে কিন্তু আমরা অপরবর্ত প্রক্রিয়াকে বিপরীতমুখী করতে পারবো না এবার পর্যাপ্ত কার্য যদি বলি তাহলে পরবর্ত প্রক্রিয়ার ক্ষেত্রে পর্যাপ্ত কার্যটা কিন্তু বেশি হয় বা সর্বাধিক হয় আর অপরবর্তর ক্ষেত্রে অপরবর্তর ক্ষেত্রে হচ্ছে মানে পরবর্ত প্রক্রিয়ার তুলনায় পরবর্ত প্রক্রিয়ার ক্ষেত্রে তো সর্বাধিক কার্য পাওয়া যায় তাই না কিন্তু অপরবর্ত প্রক্রিয়ার ক্ষেত্রে পরাবর্ত প্রক্রিয়ার তুলনায় কম কার্য সম্পন্ন বা কম কার্য উৎপাদন হয় এবার সমস্ত প্রক্রিয়ার হচ্ছে কি রুদ্রতাপীয় প্রক্রিয়ার মধ্যে পার্থক্য এটাও একটা মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন তো দেখো তাপ আর উষ্ণতার যদি পরিবর্তন বলি তাহলে সমস্ত প্রক্রিয়ার ক্ষেত্রে কি হয় সমস্ত মানে কি উষ্ণতার ব্যাপার থাকবে তা তো টি কনস্ট্যান্ট মনে রাখো তাহলে এই ধরনের পরিবর্তনের সিস্টেম আর পরিবেশের মধ্যে তাপের আদান প্রদান ঘটে কিন্তু সিস্টেমের যে উষ্ণতা আছে তাপ ট্রান্স হিট ট্রান্সফার হবে ঠিক আছে কিন্তু এক্ষেত্রে টেম্পারেচার যেটা রয়েছে সেটা অপরিবর্তিত অর্থাৎ কনস্ট্যান্ট থাকবে আর রুদ্র তাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে কী হয় এই ধরনের পরিবর্তনের সিস্টেম আর পরিবেশের মধ্যে তাপের আদান প্রদান ঘটবে না যেহেতু রুদ্র তাপীয় বলেছে অর্থাৎ তাপটা কনস্ট্যান্ট থাকবে তাহলে এক্ষেত্রে কী হবে উষ্ণতা অর্থাৎ টেম্পারেচারের পরিবর্তন হবে এবার যদি বলো ইন্টারনাল এনার্জি চেঞ্জ অর্থাৎ আন্তঃশক্তির পরিবর্তন কি হয় তো সমস্ত প্রক্রিয়ার ক্ষেত্রে সিস্টেম আর হচ্ছে কি আন্তঃশক্তির পরিবর্তন ঘটে যেমন আদর্শ গ্যাসের ক্ষেত্রে সমস্ত পরিবর্তন হচ্ছে একটা আন্তঃশক্তির কোনোরূপ পরিবর্তন হয় না আর রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে সিস্টেমের যা আন্তঃশক্তি আছে সেটার পরিবর্তন ঘটে এবার আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমরা যদি পিভি এর মধ্যে সম্পর্ক খুঁজি তাহলে কী হবে আদর্শ গ্যাসের সমস্ত প্রসারণ আর সংকোচনের ক্ষেত্রে পিভির মানটা কনস্ট্যান্ট থাকে আর আদর্শ গ্যাসের রুদ্রতাপীয় পরাবর্ত সংকোচনের ক্ষেত্রে কি হয় পিভি টু দি পাওয়ার গামা পিভি টু দি পাওয়ার গামাটা হচ্ছে কনস্ট্যান্ট থাকে পিভি টু দি পাওয়ার গামা কী থাকে কনস্ট্যান্ট থাকে ওকে এবার আমরা স্টেট ফাংশন আর পাঁচ ফাংশন সম্পর্কে জেনে নিই দেখো স্টেট ফাংশন হচ্ছে তাপগতীয় সিস্টেমের কোনো যে যেসব ধর্ম বা চলরাশি ওই মুহূর্তে কেবলমাত্র সিস্টেমের অবস্থার উপর নির্ভর করে কিন্তু কিভাবে সিস্টেমটি তার বর্তমান অবস্থা অর্জন করেছে তার উপর নির্ভর করে না তাকে বলা হয় সিস্টেমের অবস্থার অপেক্ষক অর্থাৎ স্টেট ফাংশন তো দেখো স্টেট ফাংশনের মধ্যে পড়ে স্মরণ ডিসপ্লেসমেন্ট তারপর হচ্ছে টেম্পারেচার তাপ প্রেশার চাপ ইন্টারনাল এনার্জি তারপর হচ্ছে এনথালপি ইন্টারনাল এনার্জি বলতে আন্তঃশক্তি আন্তঃশক্তি এবং এনথালপি এগুলি হচ্ছে সবগুলি স্টেট ফাংশন আর পথ ফাংশন অর্থাৎ পথ নির্ভরশীল পথ নির্ভরশীল রাশি এগুলো কি তাপগতিবিদ্যায় দুটি বহুল ব্যবহৃত রাশি যেমন হচ্ছে হিট আর হচ্ছে কি মানে কিউ আর হচ্ছে কার্য ডাব্লু এগুলি কিন্তু পথ নির্ভরশীল রাশি অর্থাৎ পথ ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি তো পথ ফাংশন যেটা রয়েছে এটা কিসের ওপর ডিপেন্ড করে প্রসেসের ওপর যেমন কি কি হতে পারে ডিস্টেন্স ওয়ার্ক হিট আর হচ্ছে হিট ক্যাপাসিটি এগুলি হচ্ছে কি এগুলো হচ্ছে পাথ ফাংশনের মধ্যে পড়ে এবার আমরা আর্থিকশক্তি অর্থাৎ ইন্টারনাল অভ্যন্তরীণ শক্তি ইন্টারনাল এনার্জি সম্পর্কে জানবো দেখো ইন্টারনাল এনার্জি হচ্ছে যত রকমের এনার্জি আছে তাদের যোগফলই হল ইন্টারনাল এনার্জি যেমন ইন্টারনাল এনার্জিকে আমরা ইউ দ্বারা চিহ্নিত করি তো এক্ষেত্রে কাইনেটিক এনার্জি প্লাস পটেনশিয়াল এনার্জি তারপর আরও যত রয়েছে ই ভি ভি প্লাস হচ্ছে ই রোড এগুলি সবগুলির অর্থাৎ যত রকমের এনার্জি রয়েছে তাদের সম্পূর্ণ যোগফালি হচ্ছে তোমার ইন্টারনাল এনার্জি এবার ইন্টারনাল এনার্জি হচ্ছে কিন্তু একটা স্টেট ফাংশন অর্থাৎ এটা অবস্থার অপেক্ষক তাহলে ইন্টারনাল এনার্জিকে অবস্থার অপেক্ষক এটাকে আমরা ইউ ইকোয়ালস টু এফ টি লিখতে পারি আচ্ছা ইউ ইকাল টু এফ টি এটা কিসের ক্ষেত্রে হবে এটা হচ্ছে আদর্শ গ্যাসের ক্ষেত্রে এই সম্পর্কটা প্রযোজ্য আদর্শ গ্যাস তো আদর্শ গ্যাসের ক্ষেত্রে ইউ সবার কি হয় এফ টি তো এক্ষেত্রে কি হবে বলতো টি টি যেটা রয়েছে টিটা হবে কনস্ট্যান্ট টি হবে কনস্ট্যান্ট আর টি যেহেতু কনস্ট্যান্ট তাহলে ইউ হবে কনস্ট্যান্ট আর এক্ষেত্রে ডিউ এর মানটা হবে জিরো ওকে এবার আমরা কার্য সম্পর্কে জানবো দেখো কার্য কী সিস্টেম আর তার পরিবেশের মধ্যে অসম বল যদি ক্রিয়া করে তাহলে যে শক্তি সিস্টেমের পরিসীমা অর্থাৎ সিস্টেমের চারিদিকে পরিসীমার মধ্যে দিয়ে সিস্টেম আর পরিবেশের মধ্যে স্থানান্তরিত হয় তাকে আমরা ওয়ার্ক অর্থাৎ কার্য বলি তো দেখো ডাব্লু সমান সমান কী হয় মাইনাস পি এক্সটার্নাল ডিভি হয় ওকে তাহলে ডাব্লু সমান সমান হয় মাইনাস পি এক্সটার্নাল ডিভি আর এটাকে আমরা লিখতে পারি যে মাইনাস পি এক্সটার্নাল এক্ষেত্রে হবে এফ মাইনাস ভিআই অর্থাৎ ফাইনাল ভলিউমের যে অর্থাৎ আয়তনের ফাইনাল যে স্টেটটা ছিল সেটা মাইনাস হচ্ছে ইনিশিয়াল ওকে এবার দেখো এক্ষেত্রে ওয়ার্ক যেটা রয়েছে কার্য হচ্ছে একটা পাথ ফাংশন ওকে আর এটা হচ্ছে এক্সটেন্সিভ এই এটি এক্সটেন্সিভ হয় না অর্থাৎ এটা হচ্ছে অবস্থার গত ধর্ম নয় এটা হচ্ছে ইনটেনসিভ প্রপার্টি এটা হচ্ছে অবস্থাগতই ধর্ম আর এক্সটেন্সিভ প্রপার্টি এটি হয় না আর এক্ষেত্রে এটা দেখো হচ্ছে বাউন্ডারি প্রপার্টিও হয় তো ডাব্লু বা ডিইউ এগুলো হচ্ছে কি সেম ওয়ার্ক ডান এক্ষেত্রে পি এক্সটার্নাল হচ্ছে জিরো হয় আর ডাব্লুও সমান সমান জিরো হয় তো ওয়ার্ক ডান ইজ এবার দেখো সিস্টেম দ্বারা তাপ যদি শোষিত হয় তাহলে সেক্ষেত্রে কিউয়ের মান কী হবে পজিটিভ হবে অর্থাৎ কী ধর্নাত্মক হবে আর সিস্টেম দ্বারা যদি কার্য সম্পাদিত হয় তাহলে সেক্ষেত্রে ডাব্লু নেগেটিভ হবে এবার সিস্টেম দ্বারা যদি তাপ বর্জিত হয় তাহলে সেক্ষেত্রে কিউ হবে ঋণাত্মক আর সিস্টেমের ওপর যদি কার্য সম্পাদিত হয় তাহলে সেক্ষেত্রে ডাব্লু হবে পজিটিভ তো দেখো তাপ আর কার্যের যদি আমরা একক বলি তাহলে তাপের চিরাচরিত একক হচ্ছে ক্যালোরি হয় এটা আমরা জানি তাহলে এসআইতে তাপের একক হবে জুল আর কার্যের একক হবে আর্ক কার্যের চিরাচরিত একক হচ্ছে আর্ক হয় তাহলে ওয়ান আর্ক সমস্যামান কি হবে ওয়ান ডাইন সেন্টিমিটার এসাইতে কার্যের একক হলো জুল তাহলে ওয়ান জুল সমস্যা কি হবে ওয়ান নিউটন মিটার সমান সমান টেন টু দি পাওয়ার সেভেন আর হবে এবার আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র সম্পর্কে জানবো দেখো শক্তির সংরক্ষণ সূত্রটি কি শক্তি অবিনিশ্বর তাই না আমরা সবাই জানি শক্তি অবিনিশ্বর শক্তি সৃষ্টি বা ধ্বংস করা যায় না অর্থাৎ শক্তিকে আমরা সৃষ্টিও করতে পারি না ধ্বংসও করতে পারি না শক্তিকে কেবলমাত্র আমরা এক স্থান মানে ট্রান্সফার করতে পারি অর্থাৎ এক রূপ থেকে অন্য রূপ দিতে পারি বা একাধিক রূপেও পরিবর্তন করতে পারি তাহলে মহাবিশ্বে বা আমাদের ইউনিভার্সে মোট শক্তির যে পরিমাণ সেটা হচ্ছে কনস্ট্যান্ট থাকে তো দেখো তাপগতিবিদ্যার প্রথম সূত্র যেটা রয়েছে সেটা রেলটাইও সমস্যা কী হয় বলো তো কিউ প্লাস ডাব্লিউ হয় ধরো একটা বদ্ধ সিস্টেম রয়েছে ঠিক আছে সেই বদ্ধ সিস্টেমের প্রারম্ভিক অবস্থায় যেটা আন্তঃশক্তি সেটা হচ্ছে প্রারম্ভিক অবস্থা আন্তঃশক্তি হচ্ছে ইউ ওয়ান ওকে এবার এই সিস্টেমে কিউ পরিমাণ তাপ তুমি কী করলে অ্যাড করলে কিউ পরিমাণ তাপ যোগ করা হলো ও সিস্টেম ওই তাপ সম্পূর্ণরূপে কি করে নিল গ্রহণ করে নিল বা শোষণ করে নিল এর ফলে কি হয়েছে বলো তো সিস্টেমের যে আন্তঃশক্তি মানে ইউ যেটা রয়েছে সেটা বৃদ্ধি পেয়ে কি হয়ে গেলো ওয়ান প্লাস কিউ হয়ে গেল এখন যদি এই সিস্টেমের ওপর আমরা যদি ডাব্লু পরিমাণ কার্য করি তাহলে এই কার্যের সম্পূর্ণ অংশই সিস্টেমের আন্তঃশক্তিকে বৃদ্ধি করবে অর্থাৎ ওয়ান প্লাস কিউ প্লাস ডাব্লু হয়ে যাবে তো সেক্ষেত্রে আমরা কী লিখবো যে ডেলিউ সমান সমান কিউ প্লাস ডাব্লু অর্থাৎ ডেল ইউ বলতে কি ইউ টু মাইনাস ওয়ান মানে আন্তঃশক্তির পরিবর্তন এক্ষেত্রে আন্তঃশক্তির পরিবর্তন অর্থাৎ এই যে ইউ টু মাইনাস ইউ ওয়ান রয়েছে এটাকে আমরা কি লিখে দিলাম ডেল ইউ লিখে দিলাম ওকে আর এটা সমান সমান কী হবে তাহলে কিউ প্লাস ডব্লিউ অর্থাৎ কতটা কার্য করতে হচ্ছে আর কতটা হিট সেটার ইকুয়ালির সাথে সমান হয় এবার আমরা এনথেরাপি সম্পর্কে জানবো দেখো কোনো সিস্টেমের আন্তঃশক্তির সঙ্গে অর্থাৎ ইন্টারনাল এনার্জির সঙ্গে ওই সিস্টেমের যদি পিভি শক্তি আমরা যোগ করি তাহলে মোট যে পরিমাণ শক্তি পাওয়া যায় তাকে আমরা উক্ত সিস্টেমের এনথালপি বা পূর্ণতা বলবো অর্থাৎ এক্ষেত্রে এইচ সমান সমান ইউ প্লাস পিভি হবে ইউ প্লাস পিভি এবার দেখো কে আমরা এটি এম এবং ভিকে লিটার এককে প্রকাশ করি তাহলে পি এর একক কি হবে লিটার এটিএম তাহলে পি এর একক হচ্ছে শক্তির এককের সাথে সমান হয় কোন রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে অর্থাৎ ধরো স্মল এ প্লাস ক্যাপিটাল এ প্লাস স্মল বি ক্যাপিটাল বি অ্যাডো এক্ষেত্রে কি উৎপন্ন হচ্ছে সি ক্যাপিটাল সি প্লাস স্মল ক্যাপিটাল ডি তো এনথেরাপি পরিবর্তন ক্ষেত্রে ডেল এইচ সমান সমান সাবমিশন অফ এইচ বিক্রিয়াজাত পদার্থ মাইনাস হবে সাবমিশন অফ এইচ বিক্রিয় পদার্থ তাহলে এটা হচ্ছে এনথালপির পরিবর্তন এবার আমরা সিভি অর্থাৎ স্থির আয়তনে তাপগ্রাহিত সম্পর্কে জানবো দেখো আয়তন স্থির রেখে নির্দিষ্ট পরিমাণ কোনো পদার্থের ধরো ওয়ান ডিগ্রি সেলসিয়াস বা ওয়ান কেলভিন এবার উষ্ণতা বৃদ্ধির জন্য যে পরিমাণ তাপের আমাদের প্রয়োজন হয় তাকে আমরা বলবো ওই পরিমাণ তাপের স্থির আয়তনে তাপ্রাহিত অর্থাৎ সিপি সি ভি সাফিক্স ভি ওকে এবার ধরো সিপি যদি বলিস তো সিপি এর ক্ষেত্রেও সেম তো সিপি বলতে কি প্রেশার তাহলে এক্ষেত্রে কী হবে আমাদের প্রেশার যেটা রয়েছে প্রেশারটাকে স্থির রাখতে হবে তাহলে চাপ স্থির রেখে নির্দিষ্ট পরিমাণ কোনো পদার্থের ওয়ান ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা ওয়ান ডিগ্রি সেলসিয়াসও বলতে পারো ওয়ান কেলভিনও বলতে পারো ওকে ওয়ান ডিগ্রি সেলসিয়াস বা ওয়ান কেলভিন উষ্ণতা বৃদ্ধির জন্য যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে ওই পরিমাণ তাপ পদার্থের স্থির চাপে তাপগ্রাহিতা অর্থাৎ সিপি বলা হয় এবার যদি আমরা স্মল সিভি বলি অর্থাৎ স্থির আয়তনে পদার্থের আপেক্ষিক তাপগ্রাহিতা কি আচ্ছা আয়তন স্থির রেখে এক্ষেত্রেও সেম আয়তনটাকে আমাদের ফিক্স রাখতে হবে আয়তন স্থির রেখে একক ভর বিশিষ্ট যেহেতু এক্ষেত্রে পদার্থের আপেক্ষিক তাপগ্রাহিতা কথাটাও রয়েছে সেজন্য আমাদের এক্ষেত্রে স্থির ভরেকে একক ভর বিশিষ্ট কথাটা উল্লেখ করতে হবে তাহলে একক ভর বিশিষ্ট কোনো পদার্থের উষ্ণতা যদি এক ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধির জন্য আমাদের যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে আমরা ওই পদার্থের স্থির আয়তনে আপেক্ষিক তাপগ্রাহিতা বলবো অর্থাৎ স্মল সি সাফিক্স বি এবার স্থির চাপে পদার্থের আপেক্ষিক তাপগ্রাহিতা সেম সংজ্ঞা হবে এক্ষেত্রে চাপ স্থির রেখে একক ভর বিশিষ্ট কোনো পদার্থের উষ্ণতা এক ডিগ্রি সেলসিয়াস বা ওয়ান কেলভিন বৃদ্ধির জন্য যে পরিমাণ তাপের আমাদের প্রয়োজন হয় তাকে আমরা ওই পদার্থের স্থির চাপে আপেক্ষিক তাপগ্রাহিতা অর্থাৎ সি পি বলবো এবার আমরা সিপি সি ভি এবং সিপি এর মধ্যে রিলেশন বের করবো তো দেখো আমরা ফর্মুলা জানি ডিএইচ সমান সমান কী হয় ডিইউ প্লাস এন আর ডিটি হয় ডিইউ ইকলস টু ডিএইচ ডিএইচ ইকলস টু ডিইউ প্লাস ফর্মুলা হয় এন আর ডিটি এটা হচ্ছে আমাদের মেন ফর্মুলা ওকে তো দেখো এক্ষেত্রে আমরা ডিএইচের জায়গায় লিখতে পারি এন সিপি ডিটি ইকলস টু এন সি ডিটি প্লাস তাহলে এক্ষেত্রে এন আর ডিটি হবে তো দেখো এক্ষেত্রে ডিটি 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 ভ্যানিস তাই না ওকে তাহলে এবার দেখো এক্ষেত্রে এন সিপি ইক টু এন সি প্লাস এন আর তো এখন যদি আমরা এনটাকে ওয়ান ধরে নিই অর্থাৎ এন মোল ওয়ান যদি ধরি তাহলে এক্ষেত্রে কি দাঁড়াবে দেখো সব জায়গায় ওয়ান ওয়ান বসে দিলাম তাহলে সিপি ইকলস টু প্লাস আর তাহলে সিপি মাইনাস সিবি টু আর এটা আমাদের মেন একটা ফর্মুলা হয়ে গেল তাহলে সিপি মাইনাস সিবি সমান সমান আর তাপদায়ী এবং তাপগ্রাহী বিক্রিয়া কাকে বলে দেখো তাপদায়ী বিক্রিয়া কি তাপদায়ী মানে তাপ দেবে তাই তো তাপ উৎপন্ন হবে অর্থাৎ এক্সোথার্মিক এক্সোথার্মিক প্রসেস যেসব রাসায়নিক বিক্রিয়ায় তাপের উদ্যোগ হয় তাদেরকে আমরা তাপ বিক্রিয়া বলবো আর এন্ডোথার্মিক রিয়াকশন বা তাপগ্রাহী বিক্রিয়া কি এন্ডো মানে কী করবে গ্রহণ করবে তাহলে যেসব রাসায়নিক বিক্রিয়ায় তাপের শোষণ ঘটে তাদের তাপ তাপগ্রাহী বিক্রিয়া বলা হয় স্থির চাপে বিক্রিয়া তাপ ও স্থির আয়তনে বিক্রিয়া তাপের মধ্যে সম্পর্ক দেখো এক্ষেত্রে ফর্মুলা হবে ডেল্টা এইচ সমান সমান ডেলটা ইউ প্লাস ডেলটা এনজিআরটি এটাই হচ্ছে কিন্তু মেন ফর্মুলা তো এক্ষেত্রে তোমাকে বলতে পারে ডেলটা ইউ এর মান নির্ণয় করতে ডেলটা এইচ এর মান নির্ণয় করতে ওকে তো দেখো তোমাকে একটা রিয়াকশান বললো যে পি এল ফাইভ ব্র্যাকেটে গ্যাস প্লা অ্যারো এক্ষেত্রে কি উৎপন্ন হচ্ছে পিসি সি এল থ্রি প্লাস টু গ্যাস উৎপন্ন হলো তো এক্ষেত্রে তোমাকে বের করতে বললো ডেল্টা এইচ এর মান তো দেখো ফর্মুলা হয় ডেলটা এইচ সমান সমান আমরা যদি ডেল্টা এন জি আর টি এর মান এটা তো আমরা জানি যে এই ফর্মুলাটাই হবে তো এক্ষেত্রে দেখো আমাদের প্রথমত ডেলটা এনজি এর মান বের করতে হবে তো এক্ষেত্রে ডেল্টা এনজি এর মান হবে বিক্রিয় কত অণু রয়েছে বিক্রিয়াজাত মাইনাস হচ্ছে বিক্রিয়ক তো এই ক্ষেত্রে দেখো বিক্রিয়ক যেটা রয়েছে দুই অণু রয়েছে অর্থাৎ ওয়ান প্লাস ওয়ান মাইনাস এক্ষেত্রে এ বিক্রিয়ক রয়েছে তাহলে এটা হচ্ছে ওয়ান তাহলে এক্ষেত্রে কত টু মাইনাস ওয়ান অর্থাৎ ওয়ান হলো আমাদের অ্যানসার তাহলে এক্ষেত্রে আমাদের ডেল্টা ইঞ্চের মান আসলো ওয়ান ওকে এবার দেখো তাহলে ডেলটা এইচ এর জায়গায় যদি আমরা বসাই তাহলে ডেল্টা ইউ প্লাস এক্ষেত্রে ওয়ান আর টি হবে তাহলে আমরা পাচ্ছি যে ডেল্টা ইউ প্লাস আর টি এই সম্পর্কটা আমরা পেলাম তাহলে ডেল্টা এইচ এর মান কি আসলো ডেল্টা ইউ প্লাস হচ্ছে আর টি এলো ওকে তো দেখো এরপরে আরও যদি রিয়াকশন তুমি চাও যে ক্যালসিয়াম কার্বোনেট সিএসিও থ্রি ব্র্যাকেটে কিন্তু সলিড ক্যালসিয়াম কার্বোনেট সলিড হিসেবে থাকে অ্যারো এরপরে আছে ক্যালসিয়াম কার্বোনেট ওকে ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হলো সিএও ব্র্যাকেটে এটাও সলিড প্লাস এর থেকে কার্বন ডাইঅক্সাইড এটা হচ্ছে গ্যাস উৎপন্ন হলো তো এক্ষেত্রে তোমাকে ডেল্টা এনজি এর মান বের করতে হবে তো দেখো ডেলটা এনজি এর মান যদি আমরা এক্ষেত্রে বের করি তো সলিড বা লিকুইড এটা কোনো ক্ষেত্রে কিন্তু আমরা এক্ষেত্রে মান লিখবো না তাহলে সলিড কাটা সলিডও হবে না সলিড হবে না তাহলে এক্ষেত্রে আমাদের শুধুমাত্র গ্যাসটাকে নিতে হবে কার্বন ডাইঅক্সাইড এখনো গ্যাস তাহলে এখানে এখনও গ্যাস রয়েছে মাইনাস এক্ষেত্রে দেখো কোনো কিছুই নেই খালি শুধুমাত্র সলিড আছে আর সলিড আর লিকুইড আমরা নিব না শুধুমাত্র গ্যাস নিব তাহলে এক্ষেত্রে এটা হয়ে গেলো জিরো তাহলে এক্ষেত্রেও ডেল্টা এনজি এর মান কিন্তু ওয়ান আমাদের আসছে ওকে ডেল্টা জি এর মান ওয়ান তাহলে সিমিলার হতে ক্ষেত্রে আমাদের ডেল্টা এইচ সমান ডেল্টা ইউ প্লাস আর টি আসছে এই মানটা ওকে এবার দেখো মোস্ট ইম্পর্টেন্ট কন্ডিশনগুলো ডেল্টা এন ইকোস টু যদি জিরো হয় অর্থাৎ ডেল্টা এন জিও বলতে পারো এন জি এ ইকস টু যদি জিরো হয় সেক্ষেত্রে ডেল্টা এইচ সমান ডেল্টা ইউ হবে ডেল্টা এন গেটার দেন যদি জিরো হয় তো সেক্ষেত্রে ডেল্টা এইচ গেটার দেন ডেল্টা ইউ হবে আর ডেল্টা এইচ ডেল্টা এন জি যদি লেস দেন জিরো হয় তাহলে সেক্ষেত্রে ডেল্টা এইচ লেস দেন জিরো ডেল্টা এইচ লেস দেন হচ্ছে ডেল্টা ইউ হবে যেমন ধরো একটা আমি এক্সাম্পল দিই যে কার্বন ব্র্যাকেটেড সলিড প্লাস হচ্ছে অক্সিজেন অবশ্যই গ্যাস এর থেকে আমাদের কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হচ্ছে তো দেখো এই ক্ষেত্রে আমি যদি ডেল্টা এন জি এর মান বের করি তাহলে এখানে গ্যাস হয়েছে ওয়ান অনু ওকে এটা সলিড সলিড তো নিব না তাহলে এখানে মাইনাস ওয়ান তো এই ক্ষেত্রে কিন্তু ডেলটা এন জি এর মান জিরো তো দেখো আমরা ডেল্টা এন বা ডেল্টা এন জি এর মান যদি জিরো হয় তো সেক্ষেত্রে অবশ্যই আমাদের যে ফর্মুলাটা রয়েছে ডেল্টা ডেল্টমান ডেল্টা ইউ প্লাস ডেলটা এনজি আর টি হয় তাহলে এক্ষেত্রে দেখো এই টোটাল পার্টটনার মানি জিরো হয়ে যাচ্ছে তাহলে এটা যদি জিরো হয় তাহলে এক্ষেত্রে ডেলটা এইচ সমান সমান ডেল্টা ইউ হবে অর্থাৎ আমাদের যে কন্ডিশনটা রয়েছে এই কন্ডিশনটা সাকসেসফুল যে ডেল্টা এন সমান সমান যদি জিরো হয় তাহলে এক্ষেত্রে ডেল্টা এইচ সমান সমান জিরো হবে এভাবে তোমাকে বিভিন্ন রিয়াকশন দেবে রিয়াকশনের মাধ্যমে তোমাকে ডেল্টা এইচ বা ডেল্টা ইউ এর মধ্যে সম্পর্ক নির্ণয় করতে বলতে পারে তারপর ডেল্টা এনজি এর মান বের করতেও বলতে পারে তো মন দিয়ে বুঝো খুবই একটা ইন্টারেস্টিং আর ডেল্টা এনজি এর মান বের করা কিন্তু খুবই সহজ একটা পদ্ধতি আর এই প্রসেসটাই কিন্তু খুবই সহজ তাই না তো এরকম করে তোমাকে রাসায়নিক বিক্রিয়াগুলি দেবে তো অবশ্যই ভালো করে দেখো তো আমাদের মেইন যেটা ফর্মুলা সেটা ফর্মুলাটা মনে রাখতে হবে অর্থাৎ এইচ টু ডেল্টা ইউ প্লাস ডেলটা এঞ্চি আর টি মোস্ট ইম্পর্টেন্ট ফর্মুলা এবার আমরা যোগের গঠন অ্যান্ড সম্পর্কে জানবো দেখো নির্দিষ্ট চাপ আর উষ্ণতায় নির্দিষ্ট মানে কি নির্দিষ্ট চাপ দিচ্ছ আর উষ্ণতা দিচ্ছ একটা নির্দিষ্ট ওকে এবার নির্দিষ্ট চাপ আর উষ্ণতা যখন এক মোল কত কথা এক মোল কথাটা ভালো করে লক্ষ্য করবে এক মোল পরিমাণ কোন যৌগ তার গঠনকারী যে স্থায়ী মৌলগুলি রয়েছে সেটার থেকে সরাসরি গঠিত হচ্ছে এবার গঠিত হলে বা গঠিত হওয়ার পরে এনথালপির একটা পরিবর্তন ঘটছে এবার এনথালপির যে পরিবর্তনটা ঘটছে তাকে ওই চাপ আর উষ্ণতায় মানে ওই যে প্রথমত নির্দিষ্ট চাপ আর উষ্ণতাতে যে ঝরছিলাম সেই ওই নির্দিষ্ট চাপ আর উষ্ণতায় যৌগটির গঠনতা বা গঠন এনথালপি বলে এবার দেখো গঠন এনথালপি যেটা রয়েছে ওটাকে আমরা ডেল্টা এইচ এফ অর্থাৎ দ্বারা চিহ্নিত করি তাহলে ডেল্টা এইচ এফ বা ডেল্টা এফ এইচ এই হিসেবে আমরা কিন্তু লিখি তো দেখো প্রমাণ গঠন এনথালপি যদি ভাবো তো এই ক্ষেত্রে জাস্ট প্রমাণ কথাটা আসছে তো প্রমাণ গঠন এনথালপির ক্ষেত্রে শুধুমাত্র ডেল্টা এইচ ডেল্টা এইচ এফ নট থাকবে অর্থাৎ পাওয়ার ইজ জিরো মানে নট বা ডেল্টা এফ এইচ নট এই দ্বারাও কিন্তু আমরা প্রকাশ করে থাকি তো দেখো যে প্রমাণ অবস্থায় মানে নির্দিষ্ট উষ্ণতা আর হচ্ছে ওয়ান এটিএম চাপ এটাকে তো প্রমাণ অবস্থা বলে এই প্রমাণ ওয়ান এম চাপে এক মূল পরিমাণ কোনো যৌগ যদি সরাসরি ওই গঠনকারী বিশুদ্ধ স্থায়ী উপাদান মৌলগুলি যেমন কি কি হতে পারে ওই একই উষ্ণতা আর হচ্ছে ওয়ান এটিএম চাপ কিন্তু থাকতে হবে এবার দেখো উপাদান মৌলগুলি থেকে উৎপন্ন হলেই যে পরিমাণ এনথালপির পরিবর্তন ঘটে তাকে আমরা ওই উষ্ণতায় যৌগটার কি বলছি প্রমাণ গঠন এনথালপি বলছি আচ্ছা তার প্রমাণ গঠন এনথালপিকে কিন্তু আমরা যে ডেলটা এইচ এফ নট দ্বারা বা জিরো দ্বারা চিহ্নিত করি এবার দেখো পঁচিশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা ও ওয়ান এটিএম চাপে কয়েকটা যে মৌলের স্থায়ী রূপ বা স্বাভাবিক রূপ রয়েছে সেগুলি যেমন হাইড্রোজেন এইচ টু এটা কি গ্যাস আকারে থাকে অক্সিজেন গ্যাস নাইট্রোজেন ও গ্যাস তারপর সোডিয়াম এটা হচ্ছে সলিড আকারে থাকে ক্লোরিন গ্যাস আকারে থাকে ব্রোমিন লিকুইড আকারে আয়োডিন যেটা রয়েছে সেটাও সলিড আকারে থাকে এবার কার্বনের মধ্যে দেখো গ্রাফাইট যেটা রয়েছে কার্বন তারপর হচ্ছে সালফার কঠিন রম্বিক সালফার এস বা রম্বিক এসও বলা হয় এভাবে থাকে এবার দেখো তোমাকে একটা মার্কের কোশ্চেন দিতে পারি যে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের প্রমাণ গঠন এনথালপি কত বলেছে বলো তো মাইনাস টু হান্ড্রেড ফাইভ পয়েন্ট এইট কিলোজুল মোল ইনভার্স এই কথাটির অর্থ কী আচ্ছা দেখো এই কথাটির অর্থ হলো পঁচিশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা আর হচ্ছে ওয়ান এটিএম চাপে যদি এক মোল হাইড্রোজেন এটা তো অবশ্যই গ্যাস বা হাফ মোল অক্সিজেন গ্যাসের বিক্রিয়ায় কি হচ্ছে বলো তো এক মোল জল বা এইচ টু ও লিকুইড ফর্মে উৎপন্ন হচ্ছে তাই তো যা ওই একই উষ্ণতা আর চাপে থাকবে উৎপন্ন হওয়ার ফলে কি হচ্ছে একটা তাপের উদ্ভব ঘটছে বা একটা তাপের উৎপন্ন হচ্ছে সেই তাপের পরিমাণ দুশো পঁচাশি পয়েন্ট আট কিলো জোল তাপ এটাই হচ্ছে কিন্তু সংজ্ঞা তো এইভাবে কিন্তু কোশ্চেন তোমাকে দিতে পারে টু মার্কসে তো ভালো করেই বুঝবে ব্যাপারটা তাহলে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা জলের প্রমাণ গঠন এনথালপি এত বলতে বা এর অর্থটা হচ্ছে এটা এবার আমরা সিমিলার ওয়েতে দহন তাপ বা দহন এনথালপি সম্পর্কে জানবো দেখো দহন তাপ বা দহন এনথালপি নির্দিষ্ট উষ্ণতায় সেম কথা আসবে নির্দিষ্ট উষ্ণতা আর চাপে মোল এক মোলটা ফিক্সড মোল পরিমাণ কোনো পদার্থকে যদি আমরা অতিরিক্ত অক্সিজেন সম্পূর্ণ দহন করি দহন করার পরে যে পরিমাণ এনথালপির পরিবর্তন ঘটে তাকে আমরা ওই উষ্ণতায় আর চাপে কি বলি পদার্থটির দহন তাপ বা দহন এনথালপি বলি তো দহন এনথালপিকে আমরা ডেল্টা এইচ সি দ্বারা চিহ্নিত করি ঠিক আছে ডেল্টা এইচ সি দ্বারা চিহ্নিত করি তাহলে দেখো প্রমাণ অবস্থা এবার প্রমাণ দহন এনথেরাপির ক্ষেত্রে সেম কেস বি জাস্ট নট চলে আসবে অর্থাৎ ডেলটা এইচ সি নট এইভাবে আমরা চিহ্নিত করি তো এক্ষেত্রেও সেম একটা কথা আসবে যে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় সি ফোর এইচ টেন এর প্রমাণ দহন এনথেরাপি বারোশো আঠ তেহাত্তর মোল ইনভার্স এর অর্থ কী তাহলে আঠারোশো আটাত্তর ঠিক আছে এর অর্থ দেখো পঁচিশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা আর ওয়ান এটিএম চাপে যদি আমরা কোন একটা বিক্রিয়া আছে রাসায়নিক বিক্রয়টা আমি করে দেখাচ্ছি তোমাদের গ্যাস কত ডিগ্রি আমরা কোয়েশ্চনে পড়ে নিচ্ছি হেডিংয়ে হবে অক্সিজেন ওকে এবার অক্সিজেন সেম এখানেও কন্ডিশন হবে এবার দেখো এক্ষেত্রে এটা কি উৎপন্ন হচ্ছে তো কার্বন ডাইঅক্সাইড ফর্ম করবে প্লাস হচ্ছে জল উৎপন্ন করবে ঠিক আছে হলো এবার দেখো এখানে হচ্ছে আমরা ব্যালেন্স করি তো দেখো এক্ষেত্রে অক্সিজেন কটা আছে কার্বন আছে চারটা তাই তো তাহলে এখানে আমরা চার দিয়ে দিলাম তাহলে অক্সিজেন কত হয়ে গেলো চার দোকুনি আট তাই না তাহলে এখানে আমরা তেরো বাই দুই করে দিলাম ওকে এবার দেখো হাইড্রোজেনের সংখ্যা হাইড্রোজেন কতগুলি আছে দশটি তাহলে এখানে পাঁচ দিয়ে দিলাম তাহলে পাঁচ দোকানে দশ তাহলে দশটা হাইড্রোজেন মিলে গেল আর এখানে দেখো চার অন্য কার্বন আছে তো সেম এখানে ফোর দিয়ে আমরা চার অন্য কার্বন মিলিয়ে দিলাম এবার চার দোকানে আট আটটা অক্সিজেন হচ্ছে আর এখানে পাঁচ দোকানে দশটা অক্সিজেন সেজন্য এখানে তেরো বাই দুই করলাম তো দেখো এই রিয়াকশনটা তো আমরা যদি পঁচিশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা ওয়ান এটিএম চাপে আমরা এই মানে বিক্রিয়ার মাধ্যমে এক মোল সি ফোর এইচ টেন গ্রাম মানে ব্র্যাকেটে গ্যাস জি এর সম্পূর্ণ দহনে কত আঠাশশো আটাত্তর দু হাজার আটশো তাপের উদ্ধব হয় এত পরিমাণ তাপের উদ্ভব হয় এই রিয়াকশানটার মাধ্যমে দেখো তাহলে এক্ষেত্রে আমরা এই রিয়াকশানটা পেলাম ওকে এবার আমরা গলনির এনথ্যালপি সম্পর্কে জানবো দেখো গলনির এনথ্যালপি হচ্ছে সেম এক্ষেত্রেও সেম কথা আসবে যে স্থির চাপে স্থির চাপে একমূল পরিমাণ কোনো কঠিন পদার্থকে তার থেকে তার গলনাঙ্কে সম্পূর্ণরূপে তরল অবস্থায় রূপান্তরিত করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে আমরা উক্ত পদার্থের গলনের এনথ্যালপি বলি অর্থাৎ এক্ষেত্রে আমরা এটাকে ডেল্টা এইচ ফিউশন দ্বারা চিহ্নিত করব তো দেখো এক্ষেত্রে ডেল্টা এইচ ফিউশন হলো এবার দেখো বাষ্পীভবন সিমিলার হতে এগুলি সব সংজ্ঞাগুলোই হচ্ছে সেম বাষ্পীভবনের এনথালপি তো সেম স্থির চাপে মোল পরিমাণ কোনো তরল পদার্থকে তার স্ফুটনাঙ্কে যেহেতু এক্ষেত্রে আমরা বাষ্পীভবন কথাটা উচ্চারণ করছি তো তার স্ফুটনাঙ্কে সম্পূর্ণরূপে বাষ্পে রূপান্তরিত করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে আমরা উক্ত পদার্থের বাষ্পীভবন এনথারপি বলছি এক্ষেত্রে আমরা ডেল্টা এইচ ভ্যাভারাইজেশন লিখবো অর্থাৎ ভিএপি ওকে এবার বাষ্পীভবনের এনথালপি এনথ্যালপি তো গেল এবার যদি আমরা ঊর্ধ্বপাতনের ক্ষেত্রে কথা ভাবি তো সেম এটা এটা হবে স্থির চাপ ও উষ্ণতায় এক মূল পরিমাণ কোনো কঠিন পদার্থকে সরাসরি সম্পূর্ণরূপে বাষ্পদশায় রূপান্তরিত করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে আমরা উক্ত পদার্থের ঊর্ধ্বপাতনের এনথ্যালপি অর্থাৎ ডেল্টা এজ সাবেশন বলছি ওকে তাহলে এটা হলো আমাদের কি এনথেলপির গলনের এনথালপি পড়লাম তারপরে পড়লাম হচ্ছে বাসীভবনের এনথালপি ঊর্ধ্বপাতনের এনথালপি ওকে এবার আমরা প্রশমন তাপ ও প্রশমন এনথালপি সম্পর্কে জানবো দেখো নির্দিষ্ট উষ্ণতা অর্থাৎ উষ্ণতাটা ফিক্স রেখে এক গ্রাম তুল্যাঙ্ক পরিমাণ যদি লঘু অ্যাসিড দ্রবণকে আমরা এক গ্রাম তুল্যাঙ্ক পরিমাণ লঘু খার দ্রবণ দ্বারা সম্পূর্ণ প্রশমিত করি তাহলে এনথালপির একটা পরিবর্তন হবে এবার এনথালপির যে পরিবর্তন হবে তাকে আমরা প্রশমন তাপ বলবো এবার প্রশমন তাপকে আমরা ডেল্টা এইচ এন দ্বারা চিহ্নিত করি নির্দিষ্ট উষ্ণতায় লঘু দ্রবণে যদি আমরা একমল এইচ প্লাস আয়নের সঙ্গে কী করি এক মোল ও এইচ মাইনাস আয়নের সম্পূর্ণ বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রে এক মূল জল গঠিত যদি হয় তাহলে এনথালপির যে পরিবর্তন হবে তাকে আমরা প্রশমন তাপ বলবো এবার এক্ষেত্রে দেখো ত্রিব অ্যাসিড আর ত্রিভো খাড়ের যদি আমরা প্রশমন বলি তাহলে ব্যাপারটা বুঝতে পারবো অ্যাসিড আর হচ্ছে খার উভয় কি একটা ত্রিব ত্রিব অ্যাসিড তো উভয় হচ্ছে ত্রিব যদি হয় তাহলে প্রশমন তাপের মান কী হবে সর্বদাই ধ্রুবক হবে মোটামুটি অ্যাভারেজ ধ্রুবক হবে আর ওই মান কত হবে বলতো ফিফটি সেভেন পয়েন্ট থ্রি কিলোজুল হবে যেমন ধরো এইচ সি রয়েছে হাইড্রোক্লোরিক অ্যাসিড এটা অ্যাকোয়াস প্লাস সোডিয়াম হাইড্রো অক্সাইড ব্র্যাগ অ্যাকোয়াস ওকে তো এক্ষেত্রে আমাদের কী উৎপন্ন হচ্ছে অবশ্যই এক্ষেত্রে এনএস সিএল উৎপন্ন হবে আর এখনও জল উৎপন্ন হবে তো এক্ষেত্রেও ডেলটা এইচ এন এর মান মাইনাস ফিফটি সেভেন পয়েন্ট থ্রি কিলোজুল হবে সিমিলার হতে তুমি এইচ এন ও থ্রির কথা ভাবতে ভাবতে পারো প্লাস যদি পটাশিয়াম হাইড্রো অক্সাইড নাও তো এক্ষেত্রে কি উৎপন্ন হবে কে এন ও থ্রি উৎপন্ন হবে প্লাস এখনও জল সিমিলার হতে এক্ষেত্রে ডেলটা এইচ এনের এর মান হবে ফিফটি সেভেন পয়েন্ট ফিফটি সেভেন পয়েন্ট কত থ্রি কিলোজুল হবে এবার যদি তোমরা বলতে চাও যে হচ্ছে এইচ প্লাস প্লাস সিএল মাইনাস প্লাস সোডিয়াম প্লাস যে উপরে রিয়াকশানের ব্যাপারটা প্লাস হচ্ছে ও এইচ নেগেটিভ ওকে তো এক্ষেত্রে কি উৎপন্ন হবে এক্ষেত্রে সিমিলার হচ্ছে সোডিয়াম প্লাস প্লাস হচ্ছে সিএল মাইনাস আর হচ্ছে এখনও জলই উৎপন্ন হবে তাহলে দেখো এক্ষেত্রে প্রশমনের প্রক্রিয় বিক্রিয়াটি হবে এটা এইচ প্লাস ব্যাগের অ্যাকোয়াস প্লাস ওএচ মাইনাস অ্যাকোয়াস প্লাস হচ্ছে আরও এক্ষেত্রে কী উৎপন্ন হলো এইচ টু ও লিকুইড উৎপন্ন হলো এরপরে আমরা হচ্ছে হেসের সূত্র হেসের তাপ সমষ্টি নিত্যত সূত্র সম্পর্কে জানবো দেখো হেসের সূত্রের ক্ষেত্রে কি বলে যে কোনো একটা রাসায়নিক বিক্রিয়া আছে সেটা একটি ধাপে সম্পন্ন হলো ঠিক আছে কোনো একটা রাসায়নিক বিক্রিয়া একটি ধাপে সম্পন্ন হলে এনথালপির যে পরিবর্তনটা হচ্ছে সেম বিক্রিয়াটাই যদি একাধিক ধাপে সম্পন্ন হয় তবে মোট এনথালপির যে পরিবর্তন হবে সেটা আগের এনথালপি অর্থাৎ পূর্বোক্ত যে এনথালপি রয়েছে সেটার পরিবর্তনের সাথে সমান হবে অবশ্য যদি প্রারম্ভিক আর অন্তিম অবস্থা উভয় ক্ষেত্রে সমান হয় তো দেখো এক্ষেত্রে তোমাকে কোশ্চেন দেবে হেসের সমষ্টি নিত্যতা সূত্রের পাশাপাশি তোমাকে বিবৃত তো করতে হবে তার সাথে সাথে তোমাকে উদাহরণ সহ মানে সাহায্য ব্যাখ্যা করতে হবে তো দেখো এক্ষেত্রে আমরা একটা রিয়াকশন কার্বন থেকে কার্বন ডাই অক্সাইড প্রস্তুতি দুটি ধাপের মাধ্যমে এটা আমরা বুঝিয়ে দিই তো দেখো সরাসরি একটা ধাপে কার্বন থেকে অক্সিজেন গ্যাস কিন্তু উৎপন্ন হয় তো এর ক্ষেত্রে আমরা কিন্তু এটা জানি যে কার্বন কি হয় সলিড হয় গ্রাফাইট আকারে আর হচ্ছে অক্সিজেন ঠিক আছে অক্সিজেনটা কি হয় গ্যাস আকারে হয় তো এক্ষেত্রে দেখো কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হচ্ছে তো এক্ষেত্রে আমাদের ডেল্টা এইচ নটের মান কত হয় মাইনাস থ্রি নাইন থ্রি পয়েন্ট ফাইভ কিলো জোল এটা গেল একটা ধাপ এটা কিন্তু ওয়ান স্টেপের একটা রিয়াকশন ঠিক আছে কত উৎপন্ন হলো দেখো ডেল্টা এইচ ওয়ান জিরোর মান মাইনাস থ্রি হান্ড্রেড এবার যখনই এই বিক্রিয়াটাকে আমরা একাধিক ধাপে সম্পন্ন করব তখন আমরা হেসে সূত্র অনুসারে দেখতে পাবো যে প্রথমত কত ছিল ডেল্টা এইচ ওয়ান জিরোর মান কত ছিল মাইনাস থ্রি হান্ড্রেড এবার যখনই এই বিক্রিয়াটাকে আমরা একাধিক ধাপে সম্পন্ন করব সিমিলার হইতে আমরা এক্ষেত্রেও ডেল্টা এইচ এর মানকে কিন্তু দেখবা মাইনাস থ্রি হান্ড্রেড কিলো জুলই পেয়ে যাবো অর্থাৎ সেম হবে তো চলো এরপরে আমরা আরও এই বিক্রেটারই যে একাধিক স্টেপে হয় সেই স্টেপটা দেখিনি তো সেম কার্বন প্লাস হচ্ছে কিনিলাম যে ধরো হাফ ও টু ব্র্যাকেটে গ্যাস তো এক্ষেত্রেও কার্বন মনোক্সাইড উৎপন্ন হলো তো এই ক্ষেত্রে যেহেতু আমরা প্রথমত ডেল্টা এইচ ওয়ান জিরো এর মান ধরছিলাম তো এক্ষেত্রে আমরা ধরবো ডেল্টা এইচ টু জিরো এর মান তো এক্ষেত্রেও কত হবে মাইনাস ওয়ান হান্ড্রেড টেন পয়েন্ট ফাইভ কিলো জুল হবে ওকে এবার তো গেলে ফার্স্ট স্টেপ সেকেন্ড স্টেপে কার্বন মনোক্সাইড ব্র্যাকেটে গ্যাস প্লাস হাফ হাফ ও টু ব্র্যাকেটে গ্যাস এক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হলো অর্থাৎ সি ও টু তো এই ক্ষেত্রে এইচ থ্রি জিরো এর মান কত দাঁড়ালো মাইনাস টু হান্ড্রেড এইটি থ্রি পয়েন্ট জিরো কিলো জোল এবার হেসে সূত্র অনুসার আমরা কী করবো দুটোকে অ্যাড করে দেবো তাহলে ডেল্টা এইচ টু জিরো প্লাস ডেল্টা এইচ থ্রি জিরো যদি করি তাহলে আমাদের কিন্তু অ্যান্সার মাইনাস থ্রি হান্ড্রেড নাইনটি থ্রি পয়েন্ট ফাইভ কিলো জোল আমরা পেয়ে যাবো যেটা ডেল্টা এইচ জিরো ওয়ানের সাথে সমান ওকে দেখো এক্ষেত্রে রিয়াকশনটা হবে এরকম তো আমরা হেসের সূত্রানুসারে এটা পেয়ে গেলাম এটার মানও ডেল্টা এইচ ওয়ান জিরো এর সাথে সমান এবার আমরা তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র সম্পর্কে জানবো থার্মোডাইনামিক্স সেকেন্ড লফ থার্মোডাইনামিক্স দেখো এক্ষেত্রে দুটো সাইন্টিস্ট ছিলেন একটা হচ্ছে বিজ্ঞানী ক্লসিয়াস আর একটা ব্ল্যাঙ্ক তো দেখো ক্লসিয়াসের যদি বিবৃতি বলো তো তিনি বলেছিলেন এমন কোনো যন্ত্র বা ইঞ্জিন তৈরি করা অসম্ভব বা সম্ভব নয় যা চক্রিয় প্রক্রিয়ায় ক্রিয়া করবে মানে একটা সার্কেল সার্কেল প্রসেসে সেটা কাজ করবে এরকম কোনো যন্ত্র নেই এবং নিম্ন উষ্ণতা বিশিষ্ট বস্তু থেকে কি করবে তাপ শোষণ করে সেই তাপ উচ্চ উষ্ণতা বিশিষ্ট বস্তুতে বর্জন করবে যদি না বাইরে থেকে যন্ত্রটির ওপর কোনো কার্য সম্পাদিত হয় এটা হচ্ছে ক্লসিয়াসের বিবৃতি এবার বিজ্ঞানী প্ল্যাঙ্ক কেলভিন এরও বিবৃতি রয়েছে এই বিবৃতিটা হলো এমন কোনো যন্ত্র বা ইঞ্জিন তৈরি করা অসম্ভব যা সেমি চক্রীয়ভাবে ক্রিয়া করবে এবং কোনো তাপ আধার থেকে তাপ শোষণ করে সেই তাপকে সম্পূর্ণরূপে কার্যে রূপান্তরিত করবে কিন্তু পারিপার্শ্বিকের কোনো রূপই পরিবর্তন ঘটবে না তো বিজ্ঞানী ক্লসিয়াস আর প্ল্যাঙ্কের বিবৃতিটা দুটোই কিন্তু সেম দেখো ওনারা এটাই বোঝাতে চেয়েছেন যে এমন কোনো যন্ত্র বা ইঞ্জিন কিন্তু তৈরি করা অসম্ভব যেটা কি করবে সার্কেল প্রসেসে ক্রিয়া করবে এবং নিম্ন উষ্ণতা বিশিষ্ট বস্তু থেকে কী করবে তাপ শোষণ প্রথমত তাপটাকে শোষণ করবে এবার শোষণ করার পর সেই তাপ উচ্চ উষ্ণতা বিশিষ্ট বস্তুতে বর্জন করবে তাহলে এটা হচ্ছে ক্লসিয়াস আর হচ্ছে বিজ্ঞানিক প্ল্যাংক এলভিনের বিবৃতি গেল ওকে এবার আমরা স্বতঃস্ফূর্ত আর অসতঃস্ফূর্ত প্রক্রিয়া সম্পর্কে জানবো দেখো স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া কি নির্দিষ্ট কিছু শর্তাধীন শর্তাধীনে যেসব প্রক্রিয়া কি করে বাহ্যিক কোনো সাহায্য ছাড়াই সংগঠিত হয় বাহ্যিক বাইরের থেকে কোনো কিছু সাহায্য করতে হচ্ছে না এমনিতেই বিক্রিয়াটা সংগঠিত হচ্ছে আর একটা নির্দিষ্ট দিকে সংগঠিত হয় সেগুলিকে আমরা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া বলি স্বতস্ফূর্ত প্রক্রিয়ার উদাহরণ কি হতে পারে যেমন ধরো ঘরের উষ্ণ ঘরের কোনো একটা টেম্পারেচারে মানে ঘরের উষ্ণতায় খোলা পাত্রে তুমি কিছু জলের বাষ্পায়ন করছো জলটাকে রেখে দিচ্ছ দেখবে সূর্যের আলোতে বা ইসে ঘরের টেম্পারেচারে আস্তে আস্তে কিন্তু বাষ্পায়িত হবে জলটা তাহলে এক্ষেত্রে আমাদের বাইরের থেকে কোনো কিছু প্রয়োগ করতে হচ্ছে না এমনি এমনি বিক্রিয়াটা সম্পন্ন হচ্ছে তাহলে এটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া এবার অস্বতঃস্ফূর্ত প্রক্রিয়া কি যেসব প্রক্রিয়া নিজের থেকে বা স্বতঃস্ফূর্তভাবে ঘটতে পারে না ওকে সেগুলিকে আমরা বলছি অস্বতঃস্ফূর্ত প্রক্রিয়া যেমন কি কি হতে পারে যেমন একটা উদাহরণ যে পটাশিয়াম ক্লোরেট অর্থাৎ কেসি এল থ্রি এর সঙ্গে যখন আমরা এম এন এ মিশিয়ে উত্তপ্ত করবো তখন কিন্তু অক্সিজেন উৎপন্ন হবে এবার যখনই তুমি কি করবে তাপ প্রয়োগ করা বন্ধ করে দেবে তখনই কিন্তু অক্সিজেন উৎপাদন করা বন্ধ মানে অক্সিজেন আর উৎপন্ন হবে না অর্থাৎ অক্সিজেন উৎপাদন বন্ধ হয়ে যাবে তাহলে এটা কি আমাদের বাইরের থেকে প্রথমত ই করতে হচ্ছে উত্তপ্ত করতে হচ্ছে অর্থাৎ তাপ দিতে হচ্ছে একটা তাপ দেওয়ার পরেই বিক্রিয়াটা সংগঠিত হচ্ছে নিজের থেকে নিজের বিক্রিয়াটা হচ্ছে না তাহলে যখনই নিজের থেকে বা স্বতঃস্ফূর্তভাবে নিজেরা নিজে নিজে বিক্রিয়া ঘটবে না তখন সেটাকে আমরা বলবো অস্বতঃস্ফূর্ত প্রক্রিয়া এবার আমরা এনট্রপি সম্পর্কে জানবো দেখো এনট্রপিকে আমরা সাধারণত এস দ্বারা চিহ্নিত করি এবার এনট্রপি যদি সংজ্ঞা বলতে চাও তাহলে সংজ্ঞাটা এরম যে যে তাপগতীয় ধর্ম বা অপেক্ষক কোনো সিস্টেমের গঠনকারী কণাগুলির বিশৃঙ্খলতার মাত্রা পরিমাপ করে তাকে আমরা এনট্রপি বলি এবার এনট্রপির একটা মোস্ট ইম্পর্ট্যান্ট ফর্মুলা রয়েছে যেটা হবে ডিএস সমান সমান ডেল কিউ আর ভি ডিভাইডেড বাই টি এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ফর্মুলা এবার দেখো আমরা যদি এনট্রপির কিছু ভৌত তাৎপর্য মানে ভাবতে যায় তাহলে সেগুলি হবে কোনো সিস্টেমের এন্ট্রপি হলো সিস্টেমের গঠনকারী কণাগুলির বিশৃঙ্খলতার পরিমাপ যেটা আমরা প্রথমেই বললাম আর এটি হচ্ছে এন্ট্রপির ভৌত তাৎপর্য আচ্ছা এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন যে এনট্রপির একক তো সিজিএস পদ্ধতিতে এনট্রপিক একর হচ্ছে ক্যালোরি কে ইনভার্স অর্থাৎ কেলভিন ইনভার্স আর এসআইতে হচ্ছে জুল কে ইনভার্স মোস্ট ইম্পর্টেন্ট একটা এসি কিউব বা এসি কিউবই তো তোমাদের সেকেন্ড সেমিস্টারে তো শর্ট কোশ্চেন ওয়ার মার্কের কোশ্চেন দেবে তো সেক্ষেত্রে যে জুল কে ইনভার্স হবে এসআই একক আর সিজেস একক কি হবে ক্যালোরি কে ইনভার্স মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু এবার দেখো কোনো সিস্টেম সিস্টেমের যদি আমরা উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস করি সেক্ষেত্রে কী হবে কোন সিস্টেমের যখন উষ্ণতা বৃদ্ধি করা হবে তখন ওর গঠনকারীর যে কণাগুলি রয়েছে সেই কণাগুলির গড় গতিশক্তি বৃদ্ধি পাবে ফলে কণাগুলির আণবিক গতিও বৃদ্ধি পায় এর ফলে সিস্টেমের আণবিক যে বিশৃঙ্খলতা তথা এন্ট্রপি বৃদ্ধি পায় এবার অন্যদিকে যখন উষ্ণতা আমরা হ্রাস করছি তখন কণাগুলির যে আণবিক গতি রয়েছে সেটা হ্রাস পাচ্ছে তাহলে এর ফলে কী হবে সিস্টেমের আণবিক বিশৃঙ্খলতা তথা এন্ট্রপিও হ্রাস পাবে এবার আমরা চক্রীয় প্রক্রিয়া বা সাইক্লিক প্রসেসের ক্ষেত্রে সিস্টেমের যে এনথ্রপির পরিবর্তন হয় সেটা জানবো তো ক্ষেত্রে এক্ষেত্রে দেখো ডেল্টা এইস এর মান যেটা হয় জিরো হবে পরবর্ত রুদ্রতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে সিস্টেমের এনট্রপির পরিবর্তন এক্ষেত্রেও সেম ডি এস সমান সমান জিরো মানে ডেল এসও জিরো হবে এক্ষেত্রেও জিরো হবে তো প্রথমত সাইক্লিক প্রসেসের ক্ষেত্রে ডেল এস এর মান জিরো হয় তারপর পরাবর্ত রুদ্রতাপীয় প্রক্রিয়া সিস্টেমে যে পরিবর্তন ডেল এস সেটাও জিরো হয় এবার সমস্ত পরাবর্ত প্রক্রিয়া সিস্টেমের এনট্রপির পরিবর্তন যদি তুমি বলো তো এক্ষেত্রে ফর্মুলা হবে ডেল এস সমান সমান ইভি ডিভাইডেড বাই টি হবে ওকে এবার ভৌত অবস্থার পরিবর্তনের সিস্টেমের এনট্রপির পরিবর্তন ডেল এস সমান সমান ডেল এইচ বাই টি হবে তো এটা কিন্তু এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ফর্মুলা এগুলো ভালো করে দেখেও এবার হচ্ছে গলনের এন্ট্রপি তো গলনের এন্ট্রপি এন্ট্রপির ক্ষেত্রে ডেল্টা এস ফিউশন সমান ডেল্টা ডেলটা এইচ ফিউশন ডিভাইডেড বাই টি এফ হবে অর্থাৎ ফিউশন টি এফ বলতে কি এক্ষেত্রে দেখো ডেল্টা এইচ এ ফিউশন বলতে গলনের এল থ্যাপি আর টি এফ বলতে হচ্ছে কঠিনী ভবনের গলনাঙ্ক ওকে তো সিমিলার বাষ্পীভবনে যদি এনথারপি ভাবি তাহলে এখানে সেম ডেল্টা এস ভ্যাপোরাইজেশন ইগজ টু ডেলটা এইচ ভ্যাপার ডিভাইডেড বাই টি বি টি বি বলতে হচ্ছে কি বয়লিং পয়েন্ট এ থেকে আরেকটা ফর্মুলা আছে যে ডেল্টা ডেলটাই সমস্যা সমান এন আর এল এন ভি টু বাই ভি ওয়ান তো দেখো এক্ষেত্রে আমরা যে লগ এন ওয়ানটা আছে সেটা বসিয়ে দেবো অর্থাৎ টু পয়েন্ট থ্রি জিরো থ্রি এন আর লগ ভি টু বাই ভি ওয়ান বা এটাকে আমরা আরও লিখতে পারি যে টু পয়েন্ট থ্রি জিরো থ্রি এল এন আর লগ পি ওয়ান বাই পি টু এই ফর্মুলাগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট এখান থেকে তোমাকে ম্যাথমেটিক্স করতে হবে তো ফর্মুলাগুলোকে ভালো করে দেখে নাও যে ইস্যুরের ক্ষেত্রে কী হবে গলনের এন্ট্রপের ক্ষেত্রে কী হবে বাষ্পীভবনের এনট্রপির ক্ষেত্রে কী ফর্মুলা হবে সেগুলো খুব ভালো করে দেখে নাও ওকে এরপর আমরা এনট্রপি বা তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র অর্থাৎ এনট্রপির মাধ্যমে বা এনট্রপির সংজ্ঞা অনুসারে আমরা তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র সম্পর্কে জানবো দেখো সমস্ত প্রাকৃতিক পরিবর্তনে এনট্রপি বৃদ্ধি পাওয়ার ফলে সময়ের সঙ্গে বিশ্বের যে এনট্রপি সেটা শুধুই বেড়ে চলেছে অর্থাৎ আস্তে 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 বেড়ে চলেছে আর সর্বোচ্চ সীমার দিকে অগ্রসর হচ্ছে এটাই কিন্তু এনট্রপির মাধ্যমে দ্বিতীয় সূত্রের বিবৃতি মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট বিবৃতি এটা পরীক্ষার মধ্যে কিন্তু দেয় অবশ্যই ভালো করে দেখে রাখবে এরপর আমরা গিফটস মুক্ত শক্তি সম্পর্কে জানব দেখো এই সংজ্ঞাটা এরূপ যে গিভস মুক্ত শক্তি হলো একটা তাবগতীয় অবস্থার অপেক্ষক অবশ্যই এটা তাপগতীয় অবস্থার অপেক্ষক স্থির চাপ ও উষ্ণতায় সংগঠিত কোনো স্বতঃস্ফূর্ত প্রক্রিয়ার যার হ্রাসের মান কী হয় মাইনাস ডেলটা জি এর থেকে বোঝা যায় তো উক্ত প্রক্রিয়ার সিস্টেম তার পরিবেশের ওপর সর্বোচ্চ কি পরিমাণ নিট কার্য বা ব্যবহারযোগ্য কার্য সম্পাদনে সক্ষম হবে সেটাই হচ্ছে আমাদের গিফস মুক্ত শক্তির মান তো দেখো এক্ষেত্রে ডেল্টা জি সমান হয় ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস তো এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা ফর্মুলা তো ভালো করে দেখো তো স্থির চাপ আর স্থির উষ্ণতায় সংগঠিত কোনো প্রক্রিয়ায় গিপস মুক্ত শক্তির পরিবর্তন হয় ডেল্টা জি সমান সমান ডেলটা এইচ মাইনাস টি ডেল্টা এস মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট ফর্মুলা এরপর আমরা তাপ তাপগতিবিদদের তৃতীয় সূত্র সম্পর্কে জানবো তো এই বিবৃতিটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট থার্মোডাইনামিক্স সেকেন্ড থার্ড ল অবশ্যই ইম্পর্টেন্ট ভালো করে দেখবে পরীক্ষাতে কিন্তু দিবেই তো জিরো কেলভেন উষ্ণতায় বিশুদ্ধ ও নিখুঁত কেলাশিত পদার্থের এন্ট্রপি কি হয় বলতো শূন্য হয় এটাই হচ্ছে তাপগতিবিদ্যার তৃতীয় সূত্র কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট অবশ্যই ভালো করে দেখবে এছাড়াও আরও একটি বিবৃতি রয়েছে যে বিশুদ্ধ ও নিখুঁত কেলাসাকার পদার্থের উষ্ণতা জিরো কেলভিন যদি হয় তাহলে ওই উষ্ণতায় উক্ত পদার্থের কেলাস জালকে উপস্থিত কণাগুলি কী হয়ে যাবে গতিহীন হয়ে পড়বে এবং সর্বনিম্ন শক্তিপ্রাপ্ত হবে এবার গতিহীনতার জন্য মানে গতিহীন যে হয়ে পড়লো তার জন্য কেলাস জালক কী হবে কণাগুলির অবস্থানের কোনো পরিবর্তন ঘটবে না ফলে কণাগুলির বিশৃঙ্খলাটা শূন্য হবে তো এজন্যই জিরো কেলভিন উষ্ণতায় কি হয় বিশুদ্ধ আর নিখুঁত কেলাশাখার পদার্থের ইন্ট্রপের মানটা জিরো হয়ে যায় তো টোটাল চ্যাপ্টার অ্যানালাইজ করা কমপ্লিট হলো এখানেই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও খুব ভালো থেকো মন দিয়ে পড়াশোনা করো